Joy Sri Ram, Joy Sri Ram, Joy Sri Ram, Joy Bajrangbali. আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন এবং আমি প্রতিদিনের মতো আপনাদের কাছে একটি অনুরোধ আপনাদেরকে করব। রাশির নাম, রাশিভিত্তিক টার্গেট নাম্বার শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু আপনাদেরকে কিন্তু বার্তা দিই। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আমি কিন্তু করতে চলেছি, তাই খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও। দেখুন, আমি আপনাদের রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার খুব রিসার্চ করে কিন্তু বলি। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে এই যে সময়গুলো যেগুলো বলা হয় কি না, এগুলো খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। তবে যদি আপনার গাঢ় প্রাপ্তির যোগ থাকে কি না, আগামীকাল হয়তো আপনি লাখপতি কোটিপতি কিন্তু হতে কিন্তু পারেন। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে এই আপনার অর্থপ্রাপ্তির যোগটা কেমন রয়েছে, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। কারণ রাহু কি করে জানেন, শর্টকাটে অর্থ, রাহু দেয় হঠাৎ অর্থ, রাহু দেয় আকস্মিক অর্থপ্রাপ্তি। আপনার জন্মচক্রে রাহু যদি পীড়িত থাকে তাহলে কিন্তু বারবার আপনার কিন্তু বাধাপ্রাপ্ত হবে। অল্পের জন্য দেখবেন দুই এক নম্বরের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা কি করবেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদেরকে বলি মানুষের ভাগ্যটা কিন্তু ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরে, হয়তো আপনার খারাপ রয়েছে হয়তো ভালোর দিকে যাবে। আমি একটি কথা আপনাদেরকে বলি, কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। আপনার ভাগ্যভাবে যদি অশুভ গ্রহের দৃষ্টি না থাকে বা ভাগ্যভাব যদি পীড়িত না হয়, আকস্মিক প্রাপ্তির ভাব যদি পীড়িত না হয়, ধনভাব যদি পীড়িত না হয়, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি রাশিগুলোর নাম বলবো, এই রাশিগুলোর মধ্যে আপনার রাশির নাম হয়তো থাকলেও থাকতে পারে, সেম টু সেম রাশির নাম মিলে যেতে পারে, তার বলে এই নয় যে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। এখানে আমি বারবার বলি যে আপনার জন্মছকে যদি বড় যোগ থাকে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারবে এবং সঠিক গ্রহের প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। ভিডিও দেখছেন, একটি করে টিকিট কেটে নিচ্ছেন, প্রচুর অর্থ অপচয় করছেন। আগে জেনে নিন আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা কিন্তু জানা একান্ত ইম্পর্টেন্ট। কারণ আমি যে রাশিগুলোর কথা বলছি কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে না, কিন্তু এক না একদিন আপনার সাথে কিন্তু মিলবে। সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন এই টিকিট কেটে, তাই নিজের ব্যক্তিগত জন্মছককে একবার হলো বিচার বিশ্লেষণ করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন। জন্মছককে যদি সংস্কার করতে পারেন এবং রাহু রক্ষা কবচ যদি পরিধান করতে পারেন, ভাগ্যভাবকে স্ট্রং করেন, তাহলে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার ক্ষেত্রে ফরচুনার নাম্বার কোনটা, এই জায়গাগুলো মিলাবেন কী করে, সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন আপনাকে কিন্তু দিয়ে দিবে। দেখুন, যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন না, আমি বলবো বারবার ভিডিওটি শুনুন, বুঝুন। আমি আপনাদের কাছে কিছুটা সময় নষ্ট করি, কিন্তু আপনাদেরকে
কিছু বিশেষ বার্তাগুলো কিন্তু দিই। রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, অনেকে অধীর আগ্রহে আছেন যে কৌশিকদা কখন রাশির নাম বলবে, রাশিভিত্তিক টার্গেট নাম্বার বলবে, শুভ সময় বলবে। দেখুন, শুধুমাত্র এটা শুনলে হবে না, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় কণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণে কিন্তু আপনার হয়তো মিলে যেতে পারে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে তো মিলবে না। রাশি তো একই রাশি, তো 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট পাবেন। আমি বারবার বলি, 20-30% মানুষের সঙ্গে কিন্তু মিলবে, বাদবাকি মানুষের সঙ্গে কিন্তু না মিলতে পারে। কারণ আমি এখান থেকে আপনাদের গ্রহের গোচর দেখতে পাচ্ছি না, মহাদশা কিসে চলছে আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণরূপে অল আপনার ইন জেনারেল। তবে হ্যাঁ, যদি আপনার প্রবল যোগ থাকে কি না, তাহলে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। আগামীকাল মঙ্গলবার প্রথম যে রাশির আমি কথা বলবো, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরং বলি। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখার আগে। প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার, সেটা হচ্ছে 2 এবং 8। আপনাদের শুভ সময় 9:31 থেকে 10:52 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার 8-7। আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 12:14 পর্যন্ত টাইমটা শুভ। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 8। আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে সকাল 10:49 থেকে আপনার 11:22 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:30 থেকে আপনার 12:45 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের যে শুভ সময় দুপুর 12:14 থেকে 1:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এই 5 রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি আপনার জন্মছক পারমিট করে, যদি আপনার সঠিক প্রতিকার রাহু রক্ষা কবচ আপনি যদি পরিধান করেন, নিশ্চিতরূপে আপনার আগামীকাল হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, যে কোনো দিক থেকে আপনাদের মহা প্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যারা গ্রহরত্ন কবচ বা বাস্তু প্রতিকার করাতে চাইছেন, সেখানে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং একটি কথা আবারও বলছি, অযথা টিকিট কেটে আপনারা অর্থ অপচয় করবেন না। একবার হলেও নিজের ব্যক্তিগত জন্মছক একবার হলেও দেখিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার। জয় শ্রীরাম।